মর্নিং কাল আমরা পড়েছিলাম যে শঙ্কর একটা সেই খুব ভালো স্বপ্ন দেখেছে, ভোরের স্বপ্ন, সে নাকি সত্যি হয়, কিন্তু তার মনে হচ্ছে যে না না, এই স্বপ্ন আমার জীবনে কি করে সত্যি হবে, আমাকে তো যেতে হবে সেই পাটকলে, সেখানে গিয়ে আমাকে কেরানিগিরি করতে হবে, তাই তার মনে হচ্ছে যে সব মিথ্যে, তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি নয় কি হচ্ছে, এইটাই তার ভাগ্যে মনে হয় লেখা আছে। কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এমন ঘটনাও তো মানুষের জীবনে ঘটে, অলৌকিক ঘটনা, যেটা যে যদি উপন্যাসে লেখা হয় লোকে বলবে যে গেজাকুড়ি, এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই, কিন্তু ঠিক এমনই একটি ঘটনা শঙ্করের জীবনে ঘটলো এবং তার জীবনে একটা অপ্রত্যাশিতভাবে একটা ঘটনা ঘটে গেল যেটা সে প্রত্যাশা করেনি, আশাই করেনি যে এরকম কিছু হতে পারে। সকালবেলা সে একটি নদীর ধারে বেরিয়ে সে সবে বাড়িতে পা দিয়েছে, এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে, ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে, কাল পিন্টু সেখান থেকে এসেছে, এই ঠিকানা তারা লিখে দিয়েছে, পড়ো তো বাবা। মানে ওদের পাড়ার একজন ভদ্রমহিলা তিনি এসে বললেন যে তার জামাই অনেক কোথায় চলে গেছিল বাড়ি ছেড়ে, অনেকদিন পরে তার ঠিকানা খবর পাওয়া গেছে, একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা সে নিয়ে এসেছে। শঙ্কর বললে, উফ, প্রায় দু বছরের পর খোঁজ মিলল, বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন, এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না, তারপর যে কাগজটা খুললে লেখা আছে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা পূর্ব আফ্রিকা, যে তিনি সেখান থেকে একটা চিঠি দিয়েছেন তার শ্বশুরবাড়িতে যে তিনি এই ভদ্রলোক, এই যে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইনি হচ্ছেন ওই পাড়ার জামাই আর কি, শঙ্করের সাথে একসময় তার আলাপ হয়েছিল। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল, পূর্ব আফ্রিকা, পালিয়ে মানুষ এত দূর যায়, তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের, একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপ হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে, লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না, উড়ে বেড়ানো স্বভাব। আর একবার পালিয়ে বর্মানা কোচিং কোথায় যেন গিয়েছিলেন, এবারও বড়দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল, এ খবর শঙ্কর আগেই শুনেছিল, সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায়। মানে ভদ্রলোকের সাথে শঙ্কর তার নিজের কিছু মিল খুঁজে পাচ্ছে, যে তারও মন আর কি এই এক জায়গায় থাকতে চায় না, সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চায়, দেখতে চায় সবকিছু, তাই এই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় তিনিও এইভাবে বাড়িতে মনোমালিন্য হওয়াতে তিনি বিবাহিত কিন্তু চলে গেছেন, কোথায় গেছেন না, সেই পূর্ব আফ্রিকাতে একেবারে। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূর গিয়েছে, অতটা দূরত্বের তার ধারণা ছিল না, তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজে নোট বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যে প্রসাদবাবুকে একখানা চিঠি দিলে। শঙ্করকে তার মনে আছে কি, তার শ্বশুর বাড়ির গাঁয়ের ছেলে সে, এবার FA পাস দিয়ে বাড়িতে বসে আছে, তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে, যত দূর হয় সে যাবে। দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে, এমন সময় একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে, তাতে লেখা আছে, মানে শঙ্কর তাকে চিঠি দিয়েছেন সেই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়কে, যে তাকে তিনি লিখলেন যে আমাকে মনে পড়ছে আপনি যে গ্রামের জামাই, আমি সেই গ্রামের ছেলে, সেই আপনার সাথে একবার আলাপ হয়েছিল, কেন গ্রামের মধ্যে তখন একটি ছেলে সে লেখাপড়া করছে, সে FA পরীক্ষা দিয়েছে, সম্ভবত মাধ্যমিক বা তোমরা যাকে ICSE বলো, আমার মনে হচ্ছে এইটাই আর কি, এই পরীক্ষায় সে পাস করেছে এবং পাস করে সে ঘরে বসে আছে, এমনই সময় ওই ওনার সাথে আলাপ হয়েছিল। তো যাই হোক, তিনি একটা চিঠি, শঙ্কর একটা চিঠি দিয়েছিলেন প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়কে, তিনি একটা উত্তর দিয়েছেন, তাতে লেখা আছে, প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি, তোমাকে আমার খুব মনে আছে, কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম, সে কথা ভুলিনি, তুমি আসবে এখানে, চলে এসো, তোমার মতো ছেলে যদি বাইরে না আসে তাহলে কারা আসবে, এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরো লোক নেবে, যত তাড়াতাড়ি পারো এসো, তোমার কাজ জুটিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শঙ্করের বাবা চিঠি পেয়ে ইতি প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, শঙ্করের বাবা চিঠি পেয়ে খুব খুশি, যৌবনে তিনিও
নিজে ছিলেন ডান পিঠের ধরনের লোক, ছেলে পাটের কলে চাকরি করতে যাবে এতে তারও মন ছিল না, শুধু সংসারের অভাব অবনটনের দরুণই শঙ্করকে মায়ের মতে সায় দিতে বাধ্য হয়েছিলেন। শঙ্করের বাবাও খুব খুশি হলো এই চিঠিটা পেয়ে, যে যাক, কেন তারও ইচ্ছে হয়েছিল না, তার ছেলে মোটামুটি লেখাপড়া শিখেছে, আর পাটকলে চাকরি করতে গেলে কোনো লেখাপড়ারই দরকার হয় না। তো সেই তার ছেলে আজ একটা পাশ করেছে গ্রামের মধ্যে, করে সে কি না পাটকলের কেরানি হবে, এটা তার মনেও ভালো লাগছিল না। যাক, তিনি খুব খুশি হলেন যে চিঠির উত্তর এসেছে এবং যেতে বলেছে শঙ্করকে, যে শঙ্কর তুমি চলে এসো, তোমাকে এখানে চাকরি করে দেওয়ার দায়িত্ব আমার, আর তোমার মতো ছেলে, তুমি বুদ্ধিমান ছেলে, তুমি তোমার অনেক জ্ঞান, তুমি কেন ঘরে বসে থাকবে বা কেন, আর তুমি পাটকলের কেরানেই বা হবে কেন, তুমি এখানে চলে এসো, নতুন রেলে অনেক লোক নেবে, তোমাকে চাকরি করে দেওয়ার দায়িত্ব আমার। এই বলে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় একখানি চিঠি লিখেছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে একটি টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে, সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি, শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়ে তিনি আবার মোম্বাসায় ফিরবেন, দিন কুড়ির মধ্যে শঙ্করকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তার কিছুদিন পরে আবার একটি টেলিগ্রাম এসেছে বোম্বাইয়ের, তখন তো টেলিগ্রাম ছাড়া আর কোনো উপায় ছিল না, কোনো ফোন ছিল না, কোনো আজ তো ইন্টারনেটের যুগ, তোমরা বুঝতেই পারছো। তো সেই টেলিগ্রাম করে শঙ্করকে খবর দিয়েছে যে যদি তুমি যেতে চাও তাহলে চলে এসো, আমি দেশে ফিরে এসেছি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে তোমাকে আমি চাকরি করে দেবো। এটা একটা শঙ্করের কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা, শঙ্কর চিন্তা করেনি কোনোদিন, সে ভাবেনি, তার মন ছিল কিন্তু সে ভাবেনি যে সে এরকম কিছু কাজ সে পেতে পারে। সে ভীষণ আনন্দ তার, এইবার সে চলে যাচ্ছে পূর্ব আফ্রিকায় যাচ্ছে, আমরা পরের অধ্যায় দুয়ে পড়বো সে আফ্রিকাতে গিয়ে সে কী করলো। এই পর্যন্ত তোমরা ভালো করে পড়ো, খুব ভালো করে পড়বে, প্রথম চ্যাপ্টার থেকেই কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে।